আজ আমার আলমোমেটার ঢাকা ইউনিভার্সিটির 100তম প্রতিষ্ঠা বার্ষিকী। হোয়াট অ্যান অসপিশিয়াস মোমেন্ট দিস ইজ। একটা ইউনিভার্সিটির জন্য 100 বছর এটা একটা মাইল ফলক। মাইল ফলক ইন দ্যাট যে আপনার যত বয়স হয় আপনার মধ্যে যত সমৃদ্ধি আসে, তত অভিজ্ঞতা সঞ্চয় হয়, সঞ্চিত হয়, তত ফুলফিলমেন্ট আসে। পৃথিবীর সবচাইতে বিখ্যাত, সবচাইতে ইনোভেটিভ ইউনিভার্সিটিগুলা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যাজ ওয়েল। আমেরিকা থেকে শুরু করে আপনি ইংল্যান্ড থেকে শুরু করে আপনি অক্সফোর্ড, হার্ভার্ড, ইউ নেম ইট, প্রত্যেকটি ইউনিভার্সিটি শতবর্ষত 200, 300, 400, 500 বছরের পুরানো ইউনিভার্সিটিগুলা। এবং আমেরিকার প্রায় লাইক টপ ইউনিভার্সিটি সবগুলাই বলতে গেলে 200, 300 বছরের বেশি পুরনো, রাইট? সো ইউসি, বয়সের সাথে একটা কোরিলেশন, প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা দেশের সভ্যতার গোড়াপত্তনে, সেইসব দেশের সভ্যতার গোড়াপত্তনে, সেইসব দেশের আগে যাওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লাইক প্রথম সারির দিকে। তো 100 বছর, ইটস এ হিউজ ডিল, যেখানে বাংলাদেশের বয়স 50 বছর। সো বাংলাদেশের বয়সের দ্বিগুণ বয়স একটা ইউনিভার্সিটি বাংলাদেশে 100 বছর, 100তম বছরে পা রাখছে, এটা একটা হিউজ ডিল। এটা আমি ঢাকা ইউনিভার্সিটিকে সারাদিন গালাগালি করি, আমি আমার দেশকে সারাদিন গালাগালি করি ফর ভ্যালিড রিজনস, কিন্তু এটা ওভারওয়েলমস মি যখন আমি এটার এই আই ওয়ান আই থিঙ্ক অ্যাবাউট ইট, ঢাকা ইউনিভার্সিটি 100 বছরে পা রাখলো যেখানে বাংলাদেশের বয়স 50 বছর। ইট ট্রুলি ওভারওয়েলমস মি। তো ইতিহাস একটা খুবই ইন্টারেস্টিং জিনিস, খুবই পাওয়ারফুল একটা জিনিস। সো 100 বছরের ইতিহাস বাংলাদেশের একটা ইউনিভার্সিটি যেখানে অন্য কোনো ইউনিভার্সিটি নোওয়্যার ইভেন ক্লোজ। এগুলো ইতিহাসের দিক নিয়ে আলোচনা করতেছি, কারণ ঢাকা ইউনিভার্সিটির আলোচনা করার দিক আছেই একটা ইতিহাস। ইউনিভার্সিটি বলতে যেটা বোঝায় গবেষণা পড়াশোনা, সেটাতে পরে আসতেছি, কারণ সেখানে আসার মতো কিছু নেই, রাইট? সো এটা একটা এক্সট্রাঅর্ডিনারি ফিট যে কোনো ইউনিভার্সিটির জন্যে, বাংলাদেশের একটা ইউনিভার্সিটির জন্যে, ঢাকা ইউনিভার্সিটির জন্যে। এবং আমি ঢাকা, এটা আমি না, এটা আমাদের সবাই, আমরা প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটির জন্য যতটা আমরা ভালোবাসা অনুভব করি বা গর্ব অনুভব করি, তার চেয়ে বেশি গর্ব অনুভব করি আমরা আমাদের অ্যালামনাইদের জন্য। বাংলাদেশের ইতিহাসে শুরু থেকে এখন পর্যন্ত এই অ্যালামনাইরাই হচ্ছে আমাদের গর্বের জায়গা, হ্যাঁ? গর্ব বলতে, গর্ব ওয়ার্ডটা আসলে আমরা পচাই ফেলছি, গর্ব বলতে হচ্ছে ভালো লাগার জায়গা, হ্যাঁ? যে আমাদের অ্যালামনাইরা সারা দেশে, সারা পৃথিবীতে ছড়ায় ছিটায় আছে এবং টপ টপ পজিশনগুলোতে অ্যামেজিং কাজ করতেছে, কন্ট্রিবিউটিং টু দ্য কান্ট্রি, কন্ট্রিবিউটিং টু দ্য ওয়ার্ল্ড, যেটার পেছনে বিশ্ববিদ্যালয়ের কোনো ভূমিকা নাই, যেটার পেছনে বিশ্ববিদ্যালয়ের কোনো অবদান নাই, রাইট? এটা তাদের ব্যক্তিগত অবদান। বাট অ্যান্ড ইয়েট যে জিনিসটা ইন্টারেস্টিং যে এরা সকলে কনসেন্ট্রেটেড একটা একটা প্রতিষ্ঠানে, ঢাকা ইউনিভার্সিটিতে। সো দ্যাট মেক্স মি ফিল অ্যাগেন প্রাউড, ওকে? এবং ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস তো আমরা সকলে জানি, আন্দোলনের ইতিহাস, এই সেই আছে একটা ইতিহাস, অ্যাগেন বলতেই হচ্ছে। 1911 সালে বঙ্গবন্ধু রদ করার পর মুসলমানদেরকে অনেকটা আশ্বস্ত করার জন্য চকলেট ধরে দেওয়া হয়েছিল ঢাকা ইউনিভার্সিটি। এবং ইন্টারেস্টিংলি ঢাকা ইউনিভার্সিটির যেসব গ্লোরির কথা বলা হয়, অক্সফোর্ড অফ দ্য ইস্ট, কে কবে কোথায় জিনিস বলছে আই ডোন্ট নো, আমি এটার ইতিহাস খুঁজে পাই না। এখন বাংলাদেশিরা তো আমরা ধরেন যে এমন চাপা, কোত্থেকে যে কথা কে ছাড়ছে আই ডোন্ট নো, কবে কখন কোথায় বলতো। আপনি অক্সফোর্ড অফ দ্য ইস্ট লিখে সার্চ দিলে আপনি ঢাকা ইউনিভার্সিটি কিছু পাবেন না, পাবেন পুনে ইউনিভার্সিটি। সো এই হচ্ছে ওই যে আপনাদেরকে যেমন দেখাইছি মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে সার্চ দিলে আপনি বাংলাদেশে তো একটা ন্যারেটিভ, কিন্তু আপনি ওয়ার্ল্ডে, বাংলাদেশের বাইরে সকল দেশের অন্যরকম জানা শোনা ডেটা, অন্যরকম উপাত্ত মিলাইতে পারবেন না। সেরকম আর কি অক্সফোর্ড অফ দ্য ইস্ট লিখে সার্চ দিলে আপনি বাংলাদেশের পত্রপত্রিকা বাইরে ইন্ডিপেন্ডেন্ট সোর্স থেকে কিছু পাবেন না, যা পাবেন ওই যে পুনের এটাকে তারা, এই হচ্ছে অবস্থা, রাইট? সো সেই যেগুলো জানি আমরা ফর দ্য মোস্ট পার্ট এগুলো মিথ্যা চাপাবাজি। তারপরও যদি কোনো কালে কখনো কেউ, আমি জানি না হিস্ট্রি, অক্সফোর্ড অফ দ্য ইস্টের যারা কেউ জানলে আমাকে জানায় এটা কোত্থেকে অরিজিনেট করলো, বাট যদি এটার পেছনে কোনো বেসিস থেকে থাকে, সেটার কারণ একমাত্র হবে এই কারণে যে একটা সময় সত্যিকার অর্থে ঢাকা ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড ক্লাস, নট অনলি ওয়ার্ল্ড ক্লাস, গ্রাউন্ড ব্রেকিং কাজকর্ম হয়েছে, এবং সেটা হয়েছে হাতে গোনা কয়েকজনের হাত ধরে।
সো এই হাতে গুণা দুই একজনের হাত ধরে যদি একটা প্রতিষ্ঠান থেকে কোনো কিছু বের হয়ে আসে, এটা কিন্তু প্রতিষ্ঠানের অবদান না। ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে কোনো দুই একটা বিচ্ছিন্ন অ্যাচিভমেন্টের কারণে কোনো প্রতিষ্ঠানকে কৃতিত্ব দেওয়া যায় না। সো ঢাকা ইউনিভার্সিটিতে যখন সবচাইতে বড়ো ঢাকা ইউনিভার্সিটির রিসার্চার সায়েন্টিস্ট ফ্যাকাল্টি হবেন হয়তো সত্যেন বোস, যিনি হচ্ছে আইনস্টাইনের সাথে অনেক কাজ করছেন, এবং আইনস্টাইন নিজে উৎসাহী হয়ে আগ্রহী হয়ে ওনাকে খুঁজে বের করে ওনাকে চিঠি লিখে ওনার রিসার্চ পড়ে তারপর ওনার সাথে আগ্রহ প্রকাশ করছে কাজ করতে। সো কী একটা অদ্ভুত অবস্থা, পৃথিবীর সবচাইতে বিখ্যাত সায়েন্টিস্টদের একজন আইনস্টাইন, এবং অবশ্যই একবিংশ শতাব্দীর নাকি বিংশ শতাব্দীর সবচাইতে বিখ্যাত সায়েন্টিস্ট আইনস্টাইন, সেই আইনস্টাইন ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের একটি ইউনিভার্সিটির একজন প্রফেসরকে চিঠি লিখে তার সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করছে। এবং আমরা জানি যে হিগস বোসন পার্টিকল, তারপর আরেকটা কি জিনিস আছে, আইনস্টাইন বোস কন্ডেনসেট, এগুলো ফিজিক্সের বিভিন্ন জিনিসপত্র, আমার এরিয়া না কিছুটা ধারণা আর কি, মানে নামটাম জানি। তো এইসব বিষয়ের জন্য বিখ্যাত সবচাইতে। তারপর কিন্তু আর সত্যিকার অর্থে কোনো আন্তর্জাতিকভাবে প্রেজেন্টেবল কোনো কাজ ঢাকা ইউনিভার্সিটির কোনো ফ্যাকাল্টি ছিল না, কোনো রিসার্চ ছিল না, কখনোই ছিল না, ওই একটাই সময়, এবং সেটাই একেবারে গ্রাউন্ড ব্রেকিং লেভেলের, লাইক ওয়ার্ল্ড টপ লেভেলের কাজ হয়েছে। এবং সেই সময়টা কখন ছিল, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। ঢাকা ইউনিভার্সিটির, আপনি যদি ঢাকা ইউনিভার্সিটির যারা ইতিহাসবিদ ওনাদের কথা শোনেন, এবং যারা ঢাকা ইউনিভার্সিটির গৌরব উজ্জ্বল ইতিহাস সব হইতেছে ব্রিটিশ শাসনামলে, পাকিস্তান শাসনামলে, পাকিস্তান শাসনামলের পর শেষ। আমরা ইতিহাসের কথা বলি, রাইট, ইতিহাসের, ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটির গোড়াপত্তন হয়েছে একটা ঐতিহাসিক রাজনৈতিক কারণে। তারপর যেই আমরা গবেষণা, যেই অক্সফোর্ড অফ দ্য ইস্ট নাম দেওয়া হয়েছে, সেটা হয়েছে যে সত্যেন বোস সময়টা যখন আসলে কাজ হয়েছে আন্তর্জাতিক মানের, সেটা ব্রিটিশ শাসনামলে সম্ভব হয়েছে। এবং পাকিস্তান শাসনামলে আমরা যেসব ইতিহাসের কথা বলি, বাংলাদেশের গোড়াপত্তন হয়েছে, তারপর হচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক আন্দোলনগুলো হয়েছে, সবগুলো কিন্তু পাকিস্তান আমল হয়েছে এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে, রাইট, বাংলা ঢাকা ইউনিভার্সিটির হাত ধরে। তারপর বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, তারপর কিন্তু ঢাকা ইউনিভার্সিটির গলায় টুটি চেপে ধরলো সকল স্বাধীন বাংলাদেশ এবং বাংলাদেশিরা। তারপর থেকে ঢাকা ইউনিভার্সিটি খোঁজা, না আছে কোনো ঐতিহাসিক ভূমিকা, না আছে কোনো রিসার্চের ভূমিকা। আর শেষ, এই যে আমরা বেচতেছি পুরান দিনের গল্প, ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস, ঢাকা অক্সফোর্ড অফ দ্য ইস্ট, এ প্রত্যেকটা অ্যাচিভমেন্ট হচ্ছে বাংলাদেশের না, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের। বাংলাদেশ স্বাধীন হয়েছে, সব শেষ, ঢাকা ইউনিভার্সিটি শেষ, এখন আমরা হচ্ছে সেই পুরনো গ্লোরি হইতেছে, চিপে চিপে খাইতেছি নাম ভাঙায়। সো ইউ সি, যে ইউনিভার্সিটি নিয়ে আমরা এত গর্ব করি, সেই ইউনিভার্সিটিটাকে আমরাই গলা টিপে হত্যা করছি, এবং সেই ইউনিভার্সিটি সবচেয়ে খারাপ সময় ব্যয় করতেছে এই দেশের, বাংলাদেশ স্বাধীন দেশ, এই বাংলাদেশের অধীনে আসার পর থেকে। তো এটা হচ্ছে বাস্তবতা, এবং এই বাস্তবতায় আমরা যখন ঢাকা ইউনিভার্সিটির অ্যালামনাইরা যখন আমরা কথা বলি, গর্ব করি, ভালো ফিল করি, আমরা ভালো ফিল করি প্রতিষ্ঠানের জন্য, আমরা ভালো ফিল করি আমাদের অ্যালামনাইদের জন্যে। আমি যখন ভর্তি হওয়ার সময় আমার খালাম্মার কি উনি হচ্ছে ইয়েতে ছিলেন, ঢাকা কলেজের ইসলামী ইতিহাস বিভাগের চেয়ারম্যান ছিলেন, এবং জগন্নাথ ইউনিভার্সিটিরও ফ্যাকাল্টি ছিলেন কিছুদিন, তো আমার খালামা আমাকে ওইটাই বলছিলেন আর কি, যে ঢাকা ইউনিভার্সিটিতে তুমি, এটা তো আমাদের সিনিয়রদের অনেকের একটা পারসেপশন আছে, ওনারা এইভাবে বলে যে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে হাঁটলে তুমি অনেক কিছু শিখবা, এটা আমাকে খালাম্মা বলছিলেন। হলে ওঠার জন্য হলে উঠতে যাচ্ছিলাম না, তারপর ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ব্যাপারে সব কিছু মিলে যে এই ক্যাম্পাসে হাঁটলে অনেক কিছু জানতে শিখতে পারবা, আমার খালাম্মা মামা সকলে ঢাকা ইউনিভার্সিটির সব, এবং আই কাইন্ড অফ এগ্রি উইথ ইট। অবশ্যই এখানে একটা কালচার আছে, একটা ভাইব আছে, একটা ইতিহাস আছে, একটা রিচ, একটা কালচার তৈরি হয়, এক এক জায়গার একটা কালচার তৈরি হয়, রাইট। এবং আমেরিকাতে এখন পড়াশোনা রিসার্চের একটা কালচার তৈরি হয়ে গেছে, ওইখানে সব ইউনিভার্সিটিতে পড়াশোনা রিসার্চ হবে, ঢাকা ইউনিভার্সিটিতে পলিটিক্সের একটা কালচার তৈরি হয়ে গেছে, এখন এখানে পলিটিক্সই হবে, বা বাংলাদেশ ইউনিভার্সিটিগুলোতে, রাইট। সো ঢাকা ইউনিভার্সিটি যেহেতু ইতিহাস ঐতিহ্যের অংশ ছিল, রাজনীতির অংশ ছিল, সবসময় রাজনীতির তে কন্ট্রিবিউট করে আসছে, ভূমিকা রেখে আসছে, সো ওই কালচারটা আছে আমাদের ইউনিভার্সিটিতে, যে কারণে এখানে একটা বাংলাদেশের সকল নেতৃস্থানীয় এখনও, ইভেন ডাকসু নির্বাচনে যারা প্রতিনিধি হয়, এরা পরবর্তীতে দেশে মেইনস্ট্রিম রাজনীতিতে ঢোকে, বড় বড় অবস্থানে যায়, সো ওই একটা কন্টিনিউয়েশন, ওই একটা কালচার, ও একটা ভাইব সেখানে আছে। এবং ঢাকা ইউনিভার্সিটির আমরা যে আড্ডা মারছি, অনেক কিছু সেখানে শিখছি, একটা ডাইভার্স একটা কালচার আছে সেখানে, অনেক রকম একটা ব্যাপার আছে, আমি প্রিটি শিওর এটা সকল ভার্সিটিতেই আছে, ঢাকা ইউনিভার্সিটির একটা আলাদা ব্যাপার আছে। এবং সেটা আমি যখন আমার ফ্রেন্ডদের সাথে কথা বলি, যারা কাছের ক্যাম্পাস বুয়েটের, তাদের সাথে যখন কথা হয় যে হ্যাঁ সেইখানকার কালচারটা, ঢাকা ইউনিভার্সিটির কালচারটা একটু ডিফারেন্ট, এবং ঢাকা ইউনিভার্সিটি আপনি লক্ষ্য করলে দেখবেন যে আপনি ফেসবুকে যত লোক দেখবেন যে যারা খুব ভালো লেখালেখি করে বিভিন্ন বিষয়ে, পলিটিক্স হোক, নন পলিটিক্স হোক, এদের সম্ভবত 90% ঢাকা ইউনিভার্সিটির অ্যালামনাই। তো এটা তো আর ফ্লুক না, এটা কোইন্সিডেন্স না, এটা একটা কারণ আছে, আমরা কারণ ঢাকা ইউনিভার্সিটির সেই কালচারটা আছে, ঢাকা ইউনিভার্সিটির পরিবেশটা সেরকম, যেখানে এই ধরনের থিঙ্কিং, আলোচনা, নানানমুখী বিশ্লেষণ, চিন্তা চেতনার
এই ওই কালচারের মধ্য দিয়ে বের হয়ে আসলে আপনি অনেকটাই সেভাবে তৈরি হয়ে আসবেন, যেটা আমার লাইক এসে যখন আমার পাশের ক্যাম্পাসের বুয়েটারদের অনেকের সাথে কথাবার্তা হয়, এরকম অনেকের কাছ থেকে এটা শুনছি, তারাও এটা বলে যে হ্যাঁ তারা বিভিন্ন রাজনৈতিক সামাজিক বিভিন্ন দার্শনিক বিষয়ে কথাবার্তা আলাপ আলোচনা করার জন্য তারা ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসে, ফ্রেন্ডের ঢাকা ভার্সিটি ফ্রেন্ডের সাথে আড্ডা মারে। সো এটা হচ্ছে ঢাকা ভার্সিটির অর্জন, এটা হচ্ছে ঢাকা ভার্সিটির কালচার, এটা হচ্ছে ঢাকা ভার্সিটির পজিটিভ দিক। এবং দুঃখের ব্যাপার হচ্ছে এটাই ঢাকা ভার্সিটির পজিটিভ দিক, আর কোনো পজিটিভ দিক নেই। অথচ একটা ইউনিভার্সিটির পজিটিভ দিক কিন্তু এগুলো হওয়ার কথা ছিল না, এগুলো হওয়ার কথা ছিল ফ্রিঞ্জ এলিমেন্ট, ফ্রিঞ্জ পজিটিভ দিক। মেইন পজিটিভ দিক হওয়ার কথা ছিল পড়াশোনা, রিসার্চ, একটা প্রতিষ্ঠান হিসেবে সেখানে ইনোভেশনকে এনকারেজ করা হচ্ছে কিনা, একটা প্রতিষ্ঠান হিসেবে সেখানে ইনোভেশনকে ব্যাক আপ করা হচ্ছে কিনা, সেগুলো হওয়ার কথা ছিল মেইন কনভার্সেশন। কিন্তু সেগুলো রিমোটলি মেইন কনভার্সেশন না, নট ইভেন রিমোটলি, রাইট? এবং আপনি যে কোনো ভালো কাজ, আমি আমার ইউনিভার্সিটির এক টিচারের সাথে, আমার ডিপার্টমেন্টের এক স্যারের সাথে অ্যাকচুয়ালি কথা হচ্ছিলো আমি 2015 সালের দিকে দেশে যখন গেছিলাম, তখন স্যার আমাকে বলতেছিলেন আর কি যে এরকম ওনার কিছু ফান্ড টান পাইছিলেন, কিছু রিসার্চের কাজ টাজ শুরু করছিলেন। উনি একদম ছাপোষা, শুধু রিসার্চ নিয়ে ইন্টারেস্ট, ওনার কোনো পলিটিক্সের কোনো কিছু তো উনি নাই। কিন্তু সরকার চেঞ্জ হয়েছে পরে ওনার হচ্ছে ফান্ড টান বন্ধ করে দিছে। এগুলো ঢাকা ভার্সিটির বাজেটের 70%-এর উপরে যায় শুধুমাত্র হচ্ছে শিক্ষকদের খাওয়া দাওয়া, বাসস্থান, বেতন, এই সেইর পেছনে। 1% যায় রিসার্চের পেছনে। এবং এই যে 70% যায় শিক্ষকদের পেছনে, ওনারা এটাকে ব্যবহার করে কী করেন? পলিটিক্স করেন, পাণ্ডামি করেন। এবং ওনার হচ্ছে বাংলার সবচেয়ে বড় পাণ্ডাদের একজন ঢাকা ভার্সিটির শিক্ষকরা এবং সকল ভার্সিটির বাংলাদেশের শিক্ষকরা, রাইট? তো মানুষের টাকা, জনগণের টাকা, দেশের টাকা ওনারা এই করতেছেন। 1% হচ্ছে রিসার্চের পেছনে ব্যয় হয়, যেই 1% ব্যয় হয় উইচ ইজ 10 কোটি টাকার মতো বোধ হয়, এই বছর 834 না কত কোটি টাকা দেখলাম বাজেট হয়েছে ঢাকা ভার্সিটির পেছনে, সেখান থেকে 10 কোটি টাকার মতো হচ্ছে রিসার্চের পেছনে, মানে স্লাইটলি ওভার 1% আর কি বাজেট রিসার্চের পেছনে বরাদ্দ হয়েছে। এবং এই 1% কী রিসার্চ হবে? কোনো রিসার্চ হবে না, হবে না, রিসার্চের নামে কিছু খরচ হবে আর কি টাকাগুলো। সো এই হচ্ছে বাস্তবতা। আপনার একটা 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 এই একটা ডিস্টিংশন বাংলাদেশের মানুষ বোঝে না অনেকে, যে ইন্ডিভিজুয়াল ভার্সেস ইনস্টিটিউশন। একটা মানুষ যখন ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে কোনো কিছু অর্জন করে, এটা আলোচনার বিষয় না, এটা আলোচনা। কারণ আপনি একটা প্রতিষ্ঠান যদি গড়ে তুলতে না পারেন, একটা কালচার যদি গড়ে তুলতে না পারেন, এই ইন্ডিভিজুয়াল বেসিসের অর্জন এগুলো সাস্টেনেবল না, এগুলো কোনো পার্থক্য তৈরি করবে না। এগুলো কোনো পার্থক্য তৈরি করবে অনেক লম্বা সময়ে, একটু পার্থক্য তৈরি করবে যেগুলো আলোচনাযোগ্য, এগুলো আলোচনাযোগ্য ইস্যু বিষয় না। আপনি দেখেন বাংলাদেশ সরকার এত গর্বের কথা বলে, এত বাংলাদেশের যে অর্জন এখন পর্যন্ত, বাংলাদেশের যে প্রগ্রেস, তার প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল মানুষের হাত ধরে, ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে মানুষজন ভালো করতেছে। রাষ্ট্রের কোনো পৃষ্ঠপোষকতা নাই, রাষ্ট্রের কোনো ভূমিকা তাতে নাই। রাষ্ট্র একটা মানুষকে নিচে টেনে ধরে নামায় রাখার জন্যে সব দিক থেকে রেডি, কোটি প্রতিবন্ধকতা ঠেলে ঠেলে এক একটা মানুষ যত দূর যায়, তারা রাষ্ট্রের প্রতিবন্ধকতা ঠেলতে ঠেলতে এত দূর আসে। রাষ্ট্র তো কোনো পৃষ্ঠপোষক সহায়তা নাই, পদে পদে বাধা দেয়। যেই মেট্রিকটা কিপ মেকিং রেফারেন্স টু সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশ হচ্ছে ব্যবসার জন্যে এশিয়ার সবচাইতে অনুপযোগী, সবচাইতে ব্যবসার জন্য খারাপ রাষ্ট্র, এবং অবশ্যই পৃথিবীর সবচাইতে খারাপ রাষ্ট্রগুলোর একটা ব্যবসার জন্য। সো ব্যবসাটা কেন আমি বারবার বলি, কারণ ব্যবসা হচ্ছে মানে হচ্ছে আপনি ইন্ডিপেন্ডেন্টলি কিছু করতে চাচ্ছেন, আপনি কোনো প্রতিষ্ঠানের ধার না ধরে আপনি নিজে ইন্ডিপেন্ডেন্টলি কিছু করতে চাচ্ছেন, এবং আপনি করতে পারবেন না এই দেশে। সব লিটারেলি কোয়ান্টিটেটিভলি সবচাইতে খারাপ বাংলাদেশ হচ্ছে আপনার ইনোভেশনের জন্য। এবং সেটা তো শুধু ব্যবসার স্কেলে মেট্রিকে বললাম, আপনি পড়াশোনা রিসার্চ যেদিকে যান না কেন, রাইট? এবং বাংলাদেশের সবচাইতে বেশি রেভিনিউ আসে হচ্ছে প্রবাসীদের কাছ থেকে, রেমিটেন্স থেকে, রাইট? সো এখানে রাষ্ট্র কোনো ভূমিকা নাই। যে প্রবাসীরা কষ্ট করে যাচ্ছে সেখানে, ইয়েটিএ ধরে, আদম ব্যবসায়ী ধরে, লাইক একটা বড় অংশ হইতেছে, জীবনতরা নিঃস্ব হয়ে যায়, তারপর যারা যায় সেখানে তারা কী মানবতর জীবনযাপন করে, নির্যাতনের শিকার হয়, এবং শিকার হয়ে তারা তো বাংলাদেশ সরকার তো সেই মুখ নাই সেসব দেশের সাথে ফাইট করার, বাংলাদেশ ওকে তো ঠিক আছে, বাংলাদেশ সরকারের কোনো ওইসব দেশের সরকারের সাথে ফাইট করার, ওইসব দেশের যারা এমপ্লয়ার এদের সাথে ফাইট করার পায়ের নিচে সেই মাটি নেই, সেই যোগ্যতা নাই, ওকে মেনে নিছি সেই বাস্তবতা। এখন আর বাস্তবতা তো বদলানো যাচ্ছে না। আমরা কোনটা, এটা আমাদের করতে, আমাদের সামর্থ্যের বাইরে বা সাধ্যের বাইরে, কোনটা আমাদের সাধ্যের মধ্যে ছিল? এই মানুষগুলো যখন বিপদাপদে পড়ে তখন রাষ্ট্র হিসেবে আমরা তাদের সাহায্য করা, কারণ এরাই বাংলাদেশের রেমিটেন্সের প্রধান উৎস, রাইট? এরা যখন কোনো অ্যাম্বাসিতে যায়, অ্যাম্বাসি থেকে ন্যূনতম সাহায্য পায় না, এয়ারপোর্টগুলোতে ন্যূনতম সাহায্য পায় না, মানে বেসিক্যালি ইউ আর অন ইউর ওন। আপনি যদি বাংলাদেশি হন, ইউ আর অন ইউর ওন অ্যাট এভরি স্টেজ অফ ইউর লাইফ, আপনার কোনো অভিভাবক নাই। সো এরকম ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে এই দেশের প্রত্যেকটা মানুষ ভালো করে, এই দেশের যতটুকু অর্জন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি। রাষ্ট্রের তো কোনো অবদান তাতে নাই, রাষ্ট্র বরং আপনাকে সব দিক থেকে বাধা দেওয়ার জন্য রেডি হয়ে আছে, এবং সেগুলো ডিঙে ডিঙে মানুষ আগায় যায়। এক্স্যাক্টলি একই চিত্র ঢাকা ভার্সিটির এবং সকল ভার্সিটির। এইখান থেকে যতই যে আমি যেটা বললাম একটা গর্বের জায়গায় ইউনিভার্সিটির
অ্যালামনাইরা সারা দেশে সারা পৃথিবীতে ছড়াই ছিটিয়ে আছে এবং খুব বড় বড় পদে আছে। এবং এই যে নতুন সম্প্রতি একটা একটা গ্রুপ খুলছে ফেসবুকে, ঢাকা ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, তো সেখানে সকল এক্স স্টুডেন্টরা বিশেষ করে যারা প্রতিষ্ঠিত ওনারা এসে পরিচয় দিচ্ছেন। তো এগুলো দেখে আসলে তখন মানে এত বড় বড় জায়গার এত বড় বড় মানুষজন ছড়াই ছিটিয়ে আছেন ঢাকা ইউনিভার্সিটির এক্স স্টুডেন্ট, যে মানে দেখলেই অবাক লাগে যে এত মানুষ। তো এদের এই প্রত্যেকের অর্জন ইন্ডিভিজুয়াল বেসিসে, ইউনিভার্সিটি একটা প্রতিষ্ঠান হিসেবে ইউনিভার্সিটির বিন্দুমাত্র ভূমিকা, বিন্দুমাত্র পৃষ্ঠপোষকতা, বিন্দুমাত্র অবদান তাতে নাই। সুতরাং আমরা যেই গর্বের কথাটা বলি মূলত ঢাকা ইউনিভার্সিটিকে নিয়ে, যে ঢাকা ইউনিভার্সিটি থেকে এত ভালো করতেছে সবখানে, এটা ঢাকা ইউনিভার্সিটির অবদান না। বিসিএসে সবচেয়ে একক প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি চান্স পাস খুব সম্ভবত না, লাইক বিগ টাইম হবে ঢাকা ইউনিভার্সিটি থেকে। এবং প্রথম দশজনের মধ্যে আমি যতদিন ধরে লক্ষ্য করছি মোটামুটি পাঁচজন থেকে অ্যাজ মেনি অ্যাজ আটজন পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি থেকেই থাকে। সো কারা এরা? এরা ঢাকা ইউনিভার্সিটির সায়েন্স ফ্যাকাল্টি স্টুডেন্ট, বিজনেস ফ্যাকাল্টি স্টুডেন্ট, এরা হইতেছে বিসিএস দিচ্ছে সাধারণ জ্ঞান পড়ে, রাইট? সো এরা যে চান্স পাচ্ছে এই একটা হিউজ ভলিউমে, এটা খুব গর্বের কোনো জায়গা না। বাট ইয়েট বলতেছি যে তারা তাদের ক্যালিবারের সামর্থ্যর প্রমাণ রাখতেছে, এবং যেহেতু তারা বড় বড় পদে যাচ্ছে, সো যেটা বলতেছিলাম যে এরা ঢাকা ইউনিভার্সিটির অ্যালামনাইরা আলটিমেটলি ছড়াই ছিটে আছে বিভিন্ন পদে। এই প্রত্যেকটা কিন্তু এদের ব্যক্তিগত অর্জন। সো আপনি ঢাকা ইউনিভার্সিটি নিয়ে যখন কথা বলবেন, ঢাকা ইউনিভার্সিটির গর্বের কথা বলবেন, বা যারা অ্যালামনাইরা বলে, কোথায় গর্বটা আপনি আমাকে দেখান? এখানে ঢাকা ইউনিভার্সিটির কোথায় অবদানটা, ঢাকা ইউনিভার্সিটির কোথায় এখানে ইনপুটটা? কোনো ইনপুট নাই, রাইট? সো এটা হচ্ছে একটা দুঃখ এবং হতাশার জায়গা। এবং একটা না, এটা হচ্ছে সবচাইতে বড় একটা রাষ্ট্র হিসেবে, একটা প্রতিষ্ঠান হিসেবে এর চেয়ে দুঃখের কোনো বিষয় নাই, যে একটা দেশের প্রত্যেক মানুষ, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অন দেয়ার ওন, তাদের কোনো অভিভাবক নাই। একটা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্র অন দেয়ার ওন, ইভেন প্রত্যেকটা শিক্ষক যারা রাজনীতি করে না, ছাপোষা, অসহায় প্রত্যেকটা মানুষ, এরা এদের অন দেয়ার ওন। এদের কোনো অভিভাবক নাই, এদের সাহায্য করার কেউ নাই, এদেরকে সাপোর্ট দেওয়ার কেউ নাই। তারা যতটুকু করে নির্যোগ্যতায় করে, এবং সাপোর্ট তো দেয় না, বরং পদে পদে বাধার সৃষ্টি করে। সেই বাধা ডিঙ্গাইতে 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 কোথায় থাকবে ইনোভেশন, কোথায় থাকবে? মানুষ তো স্পিরিটই থাকে না আর কাজ করার। সো যেটা আমি সবসময় বলি যে বাংলাদেশ হচ্ছে মেধাবীদের হইতেছে গোরস্থান। মেধাবীদেরকে হত্যা করার জন্য বাংলাদেশের চেয়ে উৎকৃষ্ট প্লেস আর হয় না, উৎকৃষ্ট ইফ ইউ উইল। ঢাকা ইউনিভার্সিটি 100 বছর পূর্তি, যত যাই হোক, আই ফিল ডিপলি ইমোশনাল, যত যাই বলি, যতই গালাগালি করি, আই ফিল ডিপলি ইমোশনাল অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে বাংলাদেশ একটা ইউনিভার্সিটির 100 বছর হলো, এবং সেই ইউনিভার্সিটিটা আমার ইউনিভার্সিটি। কিন্তু দুঃখের ব্যাপার, 100 বছর হয়ে গেল, যেই কারণে ইমোশনাল ফিল করি, যেই কারণে গর্ব ফিল করি, সেই গর্বের জায়গাটা লেজিটিমেট না। একটা ইউনিভার্সিটির কোনো অবদান নাই একটা রাষ্ট্র, একটা ছাত্রের লাইফে। ঢাকা ইউনিভার্সিটি লিটারেলি এখনও ঢাকা ইউনিভার্সিটি রয়ে গেছে, এটা ঠেকে আছে, এটা এখনও খুলল না।